নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাকৃতিক দুর্যোগে সংবাদ মাধ্যমের ভূমিকা, ডিডিএমএ প্রশাসনের কর্মশালা শিলচরে। ভর্তি হলেও স্কুলে নেই বসার জায়গা, সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ অভিভাবকদের। অসমের জমি জবরদখল হচ্ছে মিজোরাম সীমান্তে, শুধু জমি দখলই নয়, সেখানে ফিশারি তৈরির কাজও শুরু হয়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাকৃতিক দুর্যোগের সময় সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার শিলচর হিন্দি ভবনে আয়োজিত ওই কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর অরূপ বর্মন। এদিনের কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগের সময় সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে এক তাৎপর্যপূর্ণ বক্তব্য তুলে ধরেন ডক্টর বর্মন। এদিন ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কাছাড় এবং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগে সংবাদ মাধ্যমের ভূমিকা, ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কথা বলেন ডিডিএম এর ডিপিও শামীম আহমেদ লস্কর। এবং আমরা আলোচনা করেছি যে ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাওয়ারনেসটা কীভাবে বাড়ানো যায় এবং মিডিয়ার মাধ্যমে কীভাবে এটা মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। ডিজাস্টার প্রিপেয়ারনেস, যেমন আমরা আর্থিক হলে আমরা কী ডুজ অ্যান্ড ডোন্টস করবো বা ফ্লাড, এইসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর তারপরে আমরা একটা জিনিস আলোচনা করেছি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেভাবে নর্মস এবং রুলস যেগুলো আছে, যদি কেউ এফেক্টেড হয় ওনাদেরকে কীভাবে আমরা সরকারিভাবে নিয়ম মতে আমরা আর্থিক সাহায্য করতে পারি, এটা সম্বন্ধেও আমরা একটা আলোচনা করেছি। আর আরেকটা জিনিস আমরা সবার সঙ্গে ইন্টারাকশন করেছি যে ওনাদের যদি কোনো মতামত থাকে, কোনো জিনিসের ক্ল্যারিফিকেশন থাকে এই বিষয়ে, এটা সম্বন্ধেও আমরা ক্ল্যারিফাইড করেছি, অনেক ইস্যুগুলো ডিসকাশন করা হয়েছে। আর সবশেষে আমরা আরেকটা জিনিস এখানে সবার কাছে আমরা সহযোগিতা চাইছি যে আপনারা এই যে নর্মস এবং প্রিপেয়ারনেসের বিষয়ে আপনারা যদি একটু ভালোভাবে লিখেন এবং সমাজের কাছে যদি আমরা সেই বার্তাটা পৌঁছে দিতে পারি, তাহলে আমরা একটা সুন্দর এবং ডিজাস্টার ফ্রি এবং রেজিলিয়েন্ট কাছাড় ডিস্ট্রিক্ট এটা বানাতে পারবো। এই উদ্দেশ্যেই আজকের আমরা এই হাফ ডে ওয়ার্কশপ এখানেই আমরা সমাপ্ত করেছি এবং সবাই খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে এবং আশা করি শিলচর শহরের সমস্ত মিডিয়া হাউস আমাদেরকে সহযোগিতা করবে এই বিষয়ে এবং আমরা একটা সুন্দর এবং ডিজাস্টার রেজিলিয়েন্ট ফ্রি কাছাড় ডিস্ট্রিক্ট করতে পারবো। পরে শামীম এসডিআরএফ এর নর্মস নিয়েও কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। এদিনের কর্মশালায় শহরের বিভিন্ন ছাপা ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নর্মস সম্বন্ধে আমরা যেটা আজকে আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি কি হয়, আমরা গ্রামেগঞ্জে অনেক মানুষকে আমরা অ্যাসিস্ট্যান্স আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয় বিভিন্ন নিয়ম মতে। আমাদের একটা নর্মস হচ্ছে, এটা হচ্ছে কি এসডিআরএফ নর্মস। সেই নর্মস মতে আমরা যারা ডিজাস্টারে ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে আমরা আর্থিক সাহায্য বাড়াই। যেমন কারো যদি ঘর যদি ফুললি ড্যামেজ হয় কোনো ডিজাস্টারে, যেমন বন্যা বা ভূমিকম্প বা অন্য কিছুতে, তো ওনাদেরকে আমরা 95,100 করে আমরা সাহায্য করি। পার্সিয়াল ড্যামেজ হলে এটাকে আমরা 3,200 বা 5,200 করে আমরা দিয়ে থাকি। যদি কারো মৃত্যু হয় ডিজাস্টারে, বিভিন্ন ডিজাস্টারে, তো ওনাদেরকে আমরা 4,00,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করি। তার জন্য আমরা যেমন পোস্টমর্টেম রিপোর্ট, পুলিশ রিপোর্ট, এইসব আমাদের ডকুমেন্টেশনের দরকার হয়। তো এই সমস্ত বিষয়ে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আমরা সবাই সহযোগিতা চেয়েছি যাতে সবাই এটা এই বার্তাটা যাতে সকলের কাছে পৌঁছে দেয়, আমরা সবাই সজাগ থাকি। আর যদি কারো কোনো ক্ষতিগ্রস্ত হয় তাতে সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হই, বিভিন্ন সার্কেল অফিসের দ্বারস্থ হই, যাতে আমরা সরকারি নিয়ম মতে আমরা সাহায্য পেতে পারি। 21 জানুয়ারি সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে নীলামবাজারেও পালিত হয়েছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের উদ্যোগে এক সচেতনতা সভা। মঙ্গলবার আয়োজিত ওই সচেতনতা সভায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায় সে বিষয়টি একটি মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়। গুরুময়ী উচ্চ ইংরেজি বালিকা বিদ্যালয়ের মাঠে বদরপুর বিপদবন্ধু বাহিনী এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সির উদ্যোগে আয়োজন করা হয় ওই মহড়া। এক নম্বর অক্সিজেন, দুই নম্বর হিট, তিন নম্বর যেবিলাক বস্তু জ্বলে মানে কনভার্সেবল মেটেল, এই তিনটা বস্তু আছে। এই তিনটা বস্তু যেকোনো এটা বস্তু আমি কি করে দিম, সেপারেট করে দিম বা আঁতরাই দিম, জুইটো নুমি যাব। এতিয়া এই জুইটো যে আমি নুমাম, আজিকালি চোৱা বহুত বস্তুত জুই লাগে। এদিকে মালুয়া পাবলিক স্কুলেও আয়োজন করা হয় অনুরূপ মহড়া।
মঙ্গলবার বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ওই মহড়ার আয়োজন করে। ওই শিবিরে উপস্থিত ছিলেন বদরপুর ফায়ার স্টেশনের লিড ফায়ারম্যান নুরুল ইসলাম, ইয়ার রাহুল নাথ, এফ এম জাহরুল হোসেন সহ আরো অনেকে। Today in 21st January, the awareness program which has been organized by State Fire Organization Assam and the station and personnel of SDRF and Bipad Bandhu Bahini, which has organized the program mock drill program in my school has become very much fruitful, and I hope that through this program our children has learned many things which may give the security scope in future when necessary. So I, on behalf of my school authority, I renders the best wishes those who participate in this program, and I hope the program will become grand success. সরকারি স্কুলগুলোর হাল ফেরাতে রাজ্য সরকার যখন চেষ্টার কোনো কসুর বাকি রাখছে না, স্কুলগুলোর উন্নয়নে কাড়ি কাড়ি টাকা খরচ করছে, ঠিক সেই সময় ব্যতিক্রমী এক দৃশ্য পরিলক্ষিত হলো হাইলাকান্দিতে। জেলার জানকীবাজার এমই স্কুলে বসার জায়গার অভাবে পড়াশোনা করতে পারছে না ছাত্রছাত্রীরা। এই অভিযোগ উত্তাল হয়ে উঠল হাইলাকান্দির জানকীবাজার এমই স্কুল প্রাঙ্গণ। মঙ্গলবার শতাধিক অভিভাবক জড়ো হন স্কুল প্রাঙ্গণে। তারা হাইলাকান্দি শিক্ষা বিভাগের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন। বাচ্চারা বইবার মতন জায়গা নাই স্কুলে, তো আর বাচ্চারা দাঁড়াইয়া পড়তো নি। আমার সবারও তো ইচ্ছা বাচ্চারা মানুষ করবার লাগে, আমার রাস্তা দাঁড়াইয়া গেলে তো হইতো না। এখন কোন দেয় জবানা পড়ছে, পড়াশোনা না হইলে কোনো উপায় তো নাই। আপনার স্কুলে এডমিশন হন নি বাচ্চা? এডমিশন হয়েছে, ওখানে জায়গা তো পার না, তো কিতা জায়গা দাঁড়াইয়া থাকে। হেড টিচারে এডমিশন দিয়েছেন কিন্তু বসার জায়গা নেই, টিচার নেই, ছাত্র কি পড়ার কোনো জায়গা যদি না পায় তাহলে কীরকম পড়িব? তার জন্য আমরা আজকে প্রত্যেক গার্জেন একত্রিতভাবে হয়ে আজকে আমরা মিটিং ডেকেছি এই স্কুলে, এবং মিটিং ডেকে আমরা আজকে শপথ নিয়েছি যে বিজেপি গভর্নমেন্টের এই দুর্নীতি আমরা আর মানিয়ে নিব না। মানে একটা একটা করে তিনটে ছাত্র আমি স্কুলে এডমিশন লোয়াইছি, বাদে এখন লাস্টে ছাত্র একটা এডমিশন লোয়াইছি। এখন তো টিচারের অভাব আছে, মানে ছাত্ররা বসবার মতো অভাব আছে। এই অভাবে তো আমাদের বাচ্চা কাচ্চা ঠিক করতে পারতাম না, মানুষ করতে পারতাম না। হ্যাঁ, এই হইল আমার প্রবলেম। প্রবলেম মানে আমরা তো এখন টিচারও চাই, আমরা ছাত্রছাত্রী বসার মতো রুম বানাইতে চাই, আমরা সিটেরও দরকার, আমরা সবটাই দরকার না, সবটাই লাগে। সরকারে এগুলো গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় না, কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত পিছিয়ে আছি। এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক নজরুল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, ষষ্ঠ শ্রেণীতে এবার 117 জন ছাত্রছাত্রীকে তিনি ভর্তি করলেও তাদের বসার জায়গা দিতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। কারণ আমি যতটা বাচ্চা এসেছে আমি সবাইকে এডমিশন দিয়েছি, বর্তমান এখন পর্যন্ত 117 বাচ্চা এডমিশন দেওয়া হয়েছে। যতটা বাচ্চা ক্লাস সিক্সে 117 বাচ্চা এডমিশন দেওয়া হয়েছে, যতটা এসেছিল। এটা কোনো কেউ বলতে পারবে না যে আমি এডমিশন থেকে দিব না বলেছি, সবাইকে দিয়েছি। কিন্তু এখন প্রবলেম হয়েছে, একটি মাত্র এসিআর আছে আমার স্কুলে ওই ক্লাসের জন্য, ক্লাস সিক্সের যে একটি মাত্র এসিআর আছে, যে এসিআরে এস পার গভ নর্মস এসএসএর নর্মস আমি 45টা বাচ্চা এডমিশন দিতে পারি। তারপরও যখন আমার ডিস্ট্রিক্ট অথরিটি বলেছেন যে আপনি এডমিশন দিন, আমরা ব্যবস্থা নেব, কিন্তু এই হিসাবে আমি এখন পর্যন্ত 117 বাচ্চা আমার স্কুলে এসেছে, আমি 117 বাচ্চাকে এডমিশন দিয়েছি। বসার জায়গা কোনো মতেই হচ্ছে না, কারণ 6-7টা বাচ্চা এক এক বেঞ্চে বসে বসার জায়গা দেওয়া যাচ্ছে না। অসমের জমি জবরদখল হচ্ছে মিজোরাম সীমান্তে। হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তের কচুরতলে কিছু মিজো দুষ্কৃতী বারবার হানা দেয়। তারা জমি জবরদখল করে সেখানে ঘরবাড়ি তৈরি করে। এ নিয়ে সীমান্ত এলাকায় অতীতেও বার কয়েক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি ফের এরকম মিজোদের অসমের জমি দখলের খবর পাওয়া গিয়েছে। শুধু জমি দখলই নয়, সেখানে ফিশারি তৈরির কাজও শুরু হয়। খবর পেয়ে কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, পুলিশ সুপার ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে কচুরতলে অভিযান চালান। মঙ্গলবার এ ব্যাপারে বিধায়ক সুজাম সাংবাদিকদের জানান, সীমান্ত ফের অশান্ত হয়ে উঠবে যদি প্রশাসন শক্ত হাতে এর মোকাবিলা না করে। বর্তমান পরিস্থিতির জন্য বিধায়ক সুজাম জেলা প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন।
ইয়াত যোৱা কেইটা বছৰৰ পৰা এইটো চলি আছে আগ্ৰাসনটো, যিটো লৈ আমি এছেম্বলিতো বাৰে বাৰে এইটো উঠাইছোঁ। যোৱাবাৰ আমাৰ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰো প্ৰতিনিধি আহিছে, অসম মিজোৰামৰো দুটা ষ্টেটৰ অফিচাৰ আছিলে, মেজাৰমেণ্ট মেজাৰমেণ্ট হৈছে, কিন্তু মিজোৰামে যেতিয়া মিজোৰামৰ ফালে মেজাৰমেণ্ট হয় সিহঁতে এইটো নামানে, অসমৰ ফালৰ মেজাৰমেণ্টটো সিহঁতে মানে, মিজোৰামৰটো নামানে। আজি যোৱাকালি আমি ফোন পালোঁ যে 600 বিঘা লেণ্ড লৈ সিহঁতে এটা ফিচাৰী বনাই আছে, জে চি বি লগাই অসমৰ মাটিত, অসমৰ মাটিত। তাতে আমাৰ বিঅপি এটা কেম্পো আছে, গল্লাচৰা কেম্প, কচুৰ তলৰ ওপৰত, এটা আমাৰ এন এইচ ৰোডৰ ওচৰতো আৰু এটা কেম্প আছে, দুইটা কেম্প আছে বৰ্ডাৰ এৰিয়া। তাতে ভৈৰৱী নালা বুলি এইটো আমাৰ চিনাক্ত অসমৰ এৰিয়া, এইটো ভৈৰৱী নালাটো বৰ্ডাৰ হয়। তো সেই বৰ্ডাৰৰ ভিতৰত আহি প্ৰায় 10,000 বিঘা জমি আগতেও আগ্ৰাসন কৰিছে। এতিয়া আকৌ যেতিয়া এই জে চি বি লগাই কাম কৰি আছে, ৰাইজে আমাক ফোন কৰিছে, আৰু সেই ৰাইজৰ যিবিলাক মানুহ আছে বসতি, সিহঁতকো চাদাৰ অৰ্ডাৰটো দিছে যে তোমালোক যদি ইয়াত থাকে, এইটো আমাৰ মিজোৰামৰ মাটি হয়, ইয়াত চাদা দিব লাগে। সেইটো খবৰ পাই আমি তৰি গৰি আমাৰ এছ পি বিকে নাথ মহোদয়ৰ লগত কথা কৰিলোঁ যে আপুনি ইমিডিয়েট ইয়াত চফৰ কৰক। ডি আই জি আমাৰ দিলীপ দে লগত কথা হ'ল যে আপোনালোকে দুটা ষ্টেটৰ মেটাৰ ইমিডিয়েট এইটো টেক অভাৰ কৰক। আজি মই খবৰ পাইছোঁ, আজি আমাৰ এডিশ্যনেল এছ পি পুৰকাশ্য বাবু তাতে লোকেল থানাৰ অ'চি ৰামনাথপুৰৰ লৈ স্পটত গৈছিলে, গৈ সিহঁতক মিজোৰামৰো এডিশ্যনেল এছ পি ক'ৰ পৰা আহি গৈছে, মিজোৰামৰ ভৈৰৱী থানাৰ অ'চিও ইয়াত আহিছে, আৰু মিজোৰামৰ লোকেল ৰাইজ আছে যিহঁতে ফিচাৰী বনাই আছে। চাওক আজি আহা আমাৰ অসমৰ প্ৰশাসনে এইটো পদক্ষেপ নিব নাপাৰে। ধৰ্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। ধৃত যুবক উধারবন থানার আওতাধীন ঠালিগ্রামের বাসিন্দা সজল পাশি। জানা গেছে 2018 সালে সজলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে উধারবন থানায় এক মামলা দায়ের করেন প্রিয়াঙ্কা চুতিয়া নামের এক যুবতী। এজাহার দায়ের পর পুলিশ তদন্তে নামলেও পাকড়া করতে পারেনি সজলকে। শেষমেশ সোমবার উধারবন্দ বাজার এলাকা থেকে সজলকে আটক করে উধারবন্দ পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত যুবককে তোলা হয় আদালতে। অপহরণের 4 দিন পরও হদিশ মেনেনি বছর 10-এর স্কুলছাত্র আব্দুল আজিজের। শনিবার হাইলাকান্দি শহরতলি ভিসিংসের বাড়ি থেকে আব্দুল আজিজকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গেছে ওইদিন সন্ধ্যা রাতে একদল দুষ্কৃতী হানা দেয় আজিজদের বাড়িতে। তারা প্রথমে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ঘরের যাবতীয় টাকা সোনা হাতিয়ে নেয়, পরে দাবি করে 5 লক্ষ টাকা। এরপর দাবি মতো অর্থ না পেয়ে তারা শিশুপুত্র আব্দুল আজিজকে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই আজিজের পিতা থানায় দায়ের করেন এক এজাহার। পুলিশ তদন্তে নেমে দুজনকে আটক করলেও এ পর্যন্ত উদ্ধার করা যায়নি আজিজকে। এদিকে মঙ্গলবার ঘটনার খোঁজ নিতে আজিজের বাড়িতে ছুটে যান হাইলাকান্দির অগপ নেতা কামরুল ইসলাম বড়ভূইয়া। আজিজের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি পুলিশ প্রশাসন শীঘ্রই আজিজকে খুঁজে বের করতে সক্ষম হবে বলে আশাবাদী কামরুল। আব্দুল আজিজ চৌধুরী নামে 9 বছরের যে ছেলেটাকে অপহরণ করা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক এবং কাপুরুষিত বলে আমি অভিহিত করি। এটা মায়ের কুলের শিশুকে এবারে অপহরণ করা কোনো সুস্থ সমাজে, ভদ্র সমাজে মেনে নিতে পারে না। তাই আমি আজকে অপহরণকারী ভাইদের কাছে আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিচ্ছি, মানবতার দৃষ্টিকোণ থেকে এই মায়ের কুলের শিশুকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেবার জন্য আমি আকুল আবেদন করছি। যদি তাদের ভিতরে মানবতাবোধ থাকে, তো তাদের যদি শরীরে রক্ত থাকে, মানবতার কোনো চিহ্ন থাকে, এই মায়ের কুলের শিশুকে ফিরিয়ে দিয়ে এই এই কান্না ভেজা চোখ নিয়ে আজকে 3 দিন থেকে মার মুখে দিয়ে অন্ন যাচ্ছে না, জল যাচ্ছে না, সেই দৃষ্টিতে বিচার করে তাদেরও মা বোন আছে সবার কাছে। আপনাদের মাধ্যমে আমি যারা এই অপহরণ কাণ্ডে জড়িত আছে, এই নিরপরাধ শিশুটি, সে তো দুধের শিশু, তার তো কোনো দোষ নেই। কাজে আমি আপনাদের মাধ্যমে আবেদন করছি, যেখানেই থাকুক না কেন, ওকে মা ডাকতে দিন আর মার কুলে ফিরিয়ে দিন, এই আকুল আবেদন রাখছি। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার শিলচর কেন্দ্রের উদ্যোগে গরিব যুবক যুবতীদের বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 18 থেকে 35 বছর বয়সের যুবকদের পছন্দ মতো ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার চেষ্টা চলছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্রের মেহেরপুর স্থিত কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই প্রকল্পের উদ্দেশ্য এবং এখানে তার প্রয়োগ নিয়ে কর্মকর্তারা বিস্তারিত জানান। কেন্দ্রের সিনিয়র ম্যানেজার প্রীতেশ গুপ্তা জানান, 6 মাস হল এই কেন্দ্র শিলচরে খোলা হয়েছে।
এই ছয় মাসে 5 শতাধিক ব্যক্তিকে প্রশিক্ষিত করা হয়েছে। আগামী 24 জানুয়ারি শিলচরে রোজগার মেলার আয়োজন করা হয়েছে, যেখানে গোটা দেশ থেকে বিভিন্ন সংস্থা যোগ দেবে। প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র মে আন্ডার প্রিভিলেজ গরিব বচ্চোকে 18 সাল থেকে 35 সাল কে বিচ বচ্চে হনকো হমলোক স্যার মুফত মে কাম সিখাতে হ্যাঁ, হুনর সিখাতে হ্যাঁ, আর হুনর সিখা কে হমলোক কোশিশ করতে হ্যাঁ কি অচ্ছি সে অচ্ছি নৌকরিয়া দেশ ভর মে উনকো দিলা সকে। পিছলে 6 মহিনে মে হমলোগো নে 500 সে উপর বচ্চোকে কাম সিখাযা হ্যাঁ। আজ উনকে ব্যাচেস খতম হতে যা রহে হ্যাঁ আর ও লোক দেশ ভর মে মাল্টি ন্যাশনাল ন্যাশনাল কম্পানিজ মে কাম কর রহে হ্যাঁ। ইসি সিলসিলে মে 24 তারিখ কো আনে বালে 24 তারিখ কো হমলোক এক রোজগার মেলা কা ভি সম্মেলন কর রহে হ্যাঁ, জিসমে দেশ ভর মে সে আর লোকালি বরাক ভ্যালি মে সে বহুত সারে এসে কম্পানিজ হ্যাঁ জো আয়েঙ্গে আর আকর লোকোঁ কো নৌকরিয়া অফার কর সকতে হ্যাঁ। তো ইসকে সিলসিলে মে জিতনে ভি এসে লোক হ্যাঁ জো খালি ব্যাঠে হুয়ে হ্যাঁ, জো পড়াই লিখাই কর লিয়ে হ্যাঁ, নৌকরি কি তলাশ মে হ্যাঁ, প্লিজ আপ হমারে সেন্টার পে আয়ে জো মেহেরপুর স্থিত বিবল বাজার মে হ্যাঁ, আপ হমারে কোর্সেস মে অ্যাডমিশন লে সকতে হ্যাঁ। হমলোক টোটাল 6 অলগ অলগ হুনর সিখাতে হ্যাঁ, বিজলি সে লেকে ইলেকট্রনিক সে লেকে গাড়ি কা প্লাম্বিং কা ফিটিং কা, আর আব হমলোগো নে এক নয়া স্টার্ট কিয়া খানা বানানে। কৌশল বিকাশ কেন্দ্রের প্লেসমেন্ট ম্যানেজার রাজু দেবনাথ জানান, ওই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়েছে। প্রশিক্ষণ নিয়ে অনেকে বিভিন্ন নামেদামি সংস্থায় চাকরি করছেন। পিএম কেভিওয়াই শুধু প্রশিক্ষণদাতা সংস্থায় নয়, এর মাধ্যমে চাকরি পাওয়ারও সুযোগ রয়েছে বলে রাজু জানান। তিনি 24 জানুয়ারির জব ফেয়ারে সংশ্লিষ্টদের যোগদানের আহ্বান জানান। 120 जो भी बच्चे पास आउट हुए हैं, 5-6 बच्चे इसमें और भी बच्चे इस मेले में निकलने वाले हैं ऑटोमोटिव के, उसमें से हम लोग अगर देखें एवरेज 70-80% में आपको मिनिमम बता रहा हूँ उसमें से ज़्यादा ही होगा। हम लोगों ने ऑलरेडी बच्चे लोगों को सिलेक्शन से लेके ज्वाइनिंग तक हम लोगों ने प्रोसेस करवा दे चुके। बहुत सारे ऐसे ऐसे कंपनी हैं जो मैं नाम मेंशन करना चाहूँगा, वो हैवेल्स है, एलिन है, एलिन जो फिलिप्स के प्रोडक्ट बनाते हैं, वॉलपूल है, माइक्रोमैक्स है, ये जो ब्रांड है इसकी जो पेरोल दूसरी कंपनी मैनेज करती है उसका भी अलग अलग नाम है, पर इसी सब सभी कंपनी में हमारे बच्चे फॉर्चुनेटली काम कर रहे हैं, ठीक है, अलग अलग डिपार्टमेंट में असेंबल यूनिट में काम कर रहे हैं। मैं फिर से ये चीज़ हाईलाइट करना चाहूँगा, उनकी पेरोल दूसरी कंपनी के द्वारा मैनेज होता है, और अभी तक हम लोग और जो बच्चे हमारे आने वाले कल में प्लेसमेंट के लिए जाएंगे उनके लिए हम लोग जॉब फेयर ऑर्गेनाइज कर रहे हैं। 24 तारीख को हम लोग जॉब फेयर ऑर्गेनाइज कर चुके हैं, 24 जनवरी 2020 में हम लोग इसी सेंटर में एक रोजगार मेला ऑर्गेनाइज कर रहे हैं, जहाँ पे हम लोग लोकल डिग्निटीज को भी वेलकम किए गए हैं, इन्विटेशंस दिए हैं, उसके साथ साथ हम लोग एक्सपेक्ट कर रहे थे 10 से 12 एम्प्लॉयज आएंगे, जहाँ पे 4 एम्प्लॉयज आपके हिमाचल प्रदेश, हरियाणा, दिल्ली, कोलकाता, इन सभी जगह से आएंगे, हमारे बच्चे के लिए रिक्रूटमेंट करेंगे, उनको ऑफर लेटर देंगे, और हम लोग चाहेंगे हमारे जो डिग्निटरीज आएंगे, गेस्ट आएंगे, उनके हाथों के द्वारा इनके उनके द्वारा हम बच्चे को ऑफर लेटर दे पाएं, ताकि आने वाले कल पीढ़ी के लिए ये एक इंस्पिरेशन जाए। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। প্রাকৃতিক দুর্যোগে সংবাদ মাধ্যমের ভূমিকা, ডিডিএমএ প্রশাসনের কর্মশালা শিলচরে। ভর্তি হলেও স্কুলে নেই বসার জায়গা, সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ অভিভাবকদের। অসমের জমি জবরদখল হচ্ছে মিজোরাম সীমান্তে, শুধু জমি দখলই নয়, সেখানে ফিশারি তৈরির কাজও শুরু হয়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।